আমরা এই মুহূর্তে রয়েছি প্রাইসিস আইটিতে। আমরা জানবো কোন ধরনের সফটওয়্যার কিংবা কী ধরনের সার্ভিসগুলো তারা দিচ্ছে আমাদেরকে। প্রাইসিস আইটি লিমিটেড এর একটা সফটওয়্যার কোম্পানি। বেসিক্যালি আমরা কাজ করি ইআরপি নিয়ে। আমাদের মেন ফোকাসড হচ্ছে গার্মেন্টস এবং টেক্সটাইল। তারপরও আমাদের যেহেতু ইআরপি রিলেটেড কোম্পানি, আমরা ট্রেডিং সেক্টরেও কাজ করি, সার্ভিস সেক্টরে কাজ করি। আমাদের ইআরপি বাংলাদেশে একমাত্র টেলকো কোম্পানি টেলিটক বাংলাদেশ লিমিটেড, ও তা টেলিটকের ফুল ইআরপি সলিউশনটা আমাদের প্রাইসিস আইটি প্রোভাইড করেছে। এর বাইরে আমরা আসলে এই মেলাতে আমরা যেটা নিয়ে ফোকাস সেটা হচ্ছে গার্মেন্টস এবং টেক্সটাইল। আপনি জানেন যে গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্পটা বাংলাদেশে অনেক বড় একটা শিল্প, এবং এই শিল্পে অনেক বিদেশি সফটওয়্যারগুলো আসলে তাদের আধিপত্য দেখানোর চেষ্টা করে। আমরা বেসিক্যালি আইটি প্রফেশনালরাই এই প্রতিষ্ঠানটা আসলে তৈরি করেছি। তো আমরা আসলে ওই আন্তর্জাতিক মানের প্রোডাক্টটা তৈরি করার চেষ্টা করেছি, এবং আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট গ্রুপ মাহমুদ গ্রুপে ইমপ্লিমেন্ট করেছি, তারপরে ইউনোলায়েন্স টেক্সটাইলে করেছি, ডেকো গ্রুপে করেছি, এবং আরও রিসেন্টলি কয়েকটা কোম্পানিতে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট, এবং এটা নিয়ে আমরা আগায় যাচ্ছি। আপনি শুনে খুশি হবেন যে আমরা বাংলাদেশে ইআরপি সেক্টরে সবচেয়ে হায়েস্ট প্রাইসে ইআরপি সেল করেছি, যেটা এসএপি, ওরাকেল, ইবিএস এই লেভেলের প্রোডাক্টের চেয়েও বেশি প্রাইসে। সো আমরা আসলে কাজ সলিউশন এবং সার্ভিস এবং বিজনেস নলেজ তিনটাকে সমান গুরুত্ব দিয়ে আসলে কাজ করার চেষ্টা করি। সো এই দিক থেকে আসলে আমি আপনাকে কনফিডেন্ট দিতে চাই যে আমরা আসলে ওই সেবার মান এবং সলিউশন দুইটা জিনিসকে আমরা আসলে সমান গুরুত্ব দিয়ে সলিউশন অলরেডি দিচ্ছি, এবং ফিউচারে আমরা আমাদের প্রোডাক্টটাকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।